তবে কি রাসেল টোমিঙ্গোর আশায় পূর্ণ হবে ওয়ানডে সিরিজ শুরুর আগে টাইগার হেড কোচ অনেক কথার ভিড়ে একটি অতি তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার মাটিতে আগে বাংলাদেশের কোনো দল কখনো যা পারেনি এবার তা করে দেখাতে পারে আমাদের দল সে কখনো না পারা বলতে আসলে ডোমিঙ্গো কি বুঝিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল ও চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিবুল হাসানের মতো অন্তত এক ম্যাচ জয়ের আশায় অমন ভবিষ্যৎবাণী করেছিলেন টিম বাংলাদেশের এই দক্ষিণ আফ্রিকান কোচ তামিম সাকিব দুজনই দেশ ছাড়ার আগে বলে গেছেন সিরিজ জেতাটা হবে অনেক বড় কৃতিত্ব অনেক বেশি ভালো লাগার তবে অন্তত একটি ম্যাচ জেতাটাও হবে বড় অর্জন ডোমিঙ্গো ঠিক ওই ভাষায় কথা না বলে লক্ষ্য পরিকল্পনা নিয়ে বলেন আমরা এমন কিছু করে দেখাতে চাই বাংলাদেশের কোন দল আগে যা কখনো করে দেখাতে পারিনি আমরা দক্ষিণ আফ্রিকাকে ওয়ান ডে সিরিজে হারাতে চাই সরাসরি এমন কথা না বলে টাইগার হেড কোচ নিজ দলকে আন্ডার ডগ বলে অভিহিত করে অমন কথা বলেছিলেন শুক্রবার সেঞ্চুরিয়ানে তামিম ইকবালের দল আটত্রিশ রানে জেতায় ডোমিঙ্গোর আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে এক শূন্যতে এগিয়ে যাওয়া তামিম ইকবাল বাহিনীর সামনে এখন এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয়ের হাতছানি রোববার জোহানসবার্গের ওয়ান্ডার্সে জিতলেই সিরিজ হাতের মুঠোয় আসবে টাইগারদের দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও সিরিজ বিজয়ের আশা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশের এটি প্রথম জয় তাই সব জায়গায় প্রশংসার জোয়ারে ভাসছে টাইগাররা আর এই জয়ের ফলে যেমন সিরিজে একশো নদী এগিয়ে গেছে বাংলাদেশ তেমনি আইসিসি ওয়ান ডু সুপার লিগের পয়েন্ট টেবিলে মূল্যবান দশ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সিরিজ জয়র লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বিশ মার্চ জুনেচ বাংলাদেশ সময় দুপুর দুইটা শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ উইনিং কম্বিনেশন ভাঙ ভাঙবে না বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ তামিম ইকবাল লিটন দাস সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ আফিফ হোসেন শুভো ইয়াসির আলী মেহেদি হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম